প্রায় 2 মাস বিরতির পর আজ থেকে শুরু হলো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের 1 কোটি পরিবারের জন্য সুলভ মূল্যে পণ্য সরবরাহ শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী 5 জুলাই পর্যন্ত চলবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 40টি ওয়ার্ডে এই কার্যক্রম চলছে। এবার আগের মতো পণ্য বিক্রি করছে না টিসিবি, শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থান থেকে টিসিবির এসব পণ্য কিনতে হচ্ছে। এই দফায় একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে থাকবেন। প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা আর প্রতি কেজি চিনি 55 টাকা ও মসুর ডাল 65 টাকা দরে বিক্রি হবে। তবে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ সহ কিছু জেলায় টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে 26 জুন, আর বন্যার কারণে সিলেট বিভাগে বিক্রি কার্যক্রম স্থগিত রাখছে। কার্ড পাইছি, কোনো সমস্যা নেই, কিন্তু উপকার হবে, একটু কম দামে পাওয়া যায়, পাইমু এর লেগে এটাই উপকার। দোকানতে কিনা খাই, দাম দিয়া কিনা খাই, তাই না? ওখানে কার্ডটা পাওয়া না, সুযোগ সুবিধা পাইছি, তার কারণে এখানে আসছি। চিনি 1 কেজি আর ডাল 2 কেজি, তেল 2 কেজি। তো আটা চাল দিলে আমাদের গরিব মানুষের জন্য আরো একটু সুবিধা ভালো হইতো।